হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে আমরা অনেকদিন পর ভিডিও করছি, কারণ গাইস আমার অ্যাসাইনমেন্ট চলতেছিল, কালকে অ্যাসাইনমেন্ট জমা দিলাম। তো গাইস, আজকে কোনো ফানি ভিডিও নেই, ব্লগ নেই, আজকে করবো একটি সচেতনতার ভিডিও। আপনারা তো সবাই জানেন সামনে শীত আসছে, এখন হচ্ছে নভেম্বর মাস, ডিসেম্বর মাস আসবে সামনে। তো গাইস, এইসব মাসে তো আপনারা জানেনই শীত আসে, আর গাইস শীতের সাথে এখন বাড়ছে করোনা, আস্তে আস্তে বাড়ছে অন্যান্য দেশে, বাড়লে সমস্যা ছিল না, কিন্তু আমাদের বাংলাদেশেও করোনা অনেক বেড়ে যাচ্ছে। একই নমুনা পরীক্ষা, এখন সংক্রমণ বেশি বেশি হচ্ছে, যেসব 15,000 নমুনা, যেমন 15,000 নমুনা পরীক্ষা আগে শনাক্ত হতো 1,500 এরকম, কিন্তু এখন শনাক্ত হচ্ছে 2,000-এর উপরে। তো গাইস, আপনাদের হচ্ছে সচেতন থাকতে হবে, অবশ্যই মাস্ক যেখানেই যান মাস্ক সাথেই থাকতে হবে। যদি আশেপাশে কোথাও যান এই মাস্ক পরলে সমস্যা নেই, কিন্তু দূরে কোথাও গেলে, কোনো সিরিয়াস জায়গায় গেলে হচ্ছে আপনাদের এই মোটা মাস্ক পরতেই হবে। এবং গাইস, সাথে এই আই প্রোটেক্টরের পরতে হবে, কারণ গাইস করোনা শুধু মুখ দিয়েই ঢুকে না, নাক মুখ দিয়ে ঢুকে না, করোনা চোখ দিয়েও ঢুকতে পারে। তো গাইস, আমি যতটুকু পারলাম বললাম, আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে, সামনে শীত আসছে। তো তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাছাড়া জানা, বাই বাই।